প্রিয় ছাত্র ছাত্রী, আমি তোমাদের রতিন স্যার। আজকে অনেকদিন হয়ে গেলো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না, বাড়িতে বসে বসে ভালোই লাগছে না। তো কী কারণে স্কুল ছুটি রয়েছে সেটা সবাই আমরা জানি। করোনা ভাইরাস সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্কর মহামারী রূপ নিয়েছে। তাই আজকে আমরা স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি। তো সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। তবে এই স্কুল ছুটি থাকাতে তোমাদের সব থেকে বড় ক্ষতি হয়ে গেল। আমাদের না হয় চলে যাচ্ছে কোনোভাবে, বাড়িতে বসে হয়তো সময় কাটছে না, কিন্তু তোমাদের সময়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ সময়। এটা এখন আর কী করা যাবে, বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করতে থাকো। আমরা যতটা পারছি এই গ্রুপের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো, সাহায্য করার চেষ্টা করবো। তোমাদের যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো করবে, যেগুলো সমস্যা থাকবে তোমরা জিজ্ঞাসা করবে আমাদেরকে, আমরা যথাসাধ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর আমি আজকে তোমাদের একটা ছোট্ট একটা ক্লাস নেব, প্রথম অধ্যায় ইতিহাস, দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, নাম হলো ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে আমরা জানি কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না মাধ্যমিকে, তাই বড় প্রশ্ন আমরা এখানটায় আর আলোচনা করব না। আর 1 নম্বর, 2 নম্বর এবং 8, 4 নম্বরের প্রশ্নগুলোই এখানে তোমরা এখান থেকে থাকবে। প্রথম অধ্যায়টা যেহেতু ক্লাসে আলোচনা হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি আর ডিটেলসে প্রথম অধ্যায়টা আলোচনা করব না। তবু কিছু মডেল কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এখন যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসগুলো, তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ করব, নাহলে চেঞ্জ করে দেবো। তোমরা কী ধরনের ক্লাস করতে চাও সেগুলো আমাকে জানাবে কমেন্ট করে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ, দ্য ইম্পর্টেন্স অফ অটোবায়োগ্রাফি অ্যান্ড মেমোরিজ ইন মডার্ন হিস্ট্রি রাইটিং অফ ইন্ডিয়া। এটি একটি 4 নম্বরের প্রশ্ন থাকে পরীক্ষায়, মাধ্যমিকে থাকতে পারে। চলো শুরু করা যাক। সবার প্রথমেই ভূমিকা। ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয়, তার মধ্যে লিখিত অবদান হলো গুরুত্বপূর্ণ। লিখিত উপাদানের মধ্যে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে বহু তথ্য পাওয়া যায়, তাই তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলির গুরুত্ব অপরিসীম। আত্মজীবনী ও স্মৃতিকথাগুলিও এক ধরনের সাহিত্য। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা ও নিজের অভিজ্ঞতার কথা এই জীবনী গ্রন্থে প্রকাশ করেন। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। সাধারণ মানুষের কথা, লেখকের পারিপার্শ্বিক পরিবেশ, কোনো কোনো ঘটনার বিবরণী প্রভৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের যোগান দেয়। দ্বিতীয়ত, রাজনৈতিক ও আর্থসামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মী ব্যাখ্যা পাওয়া যায়। তৃতীয়ত, ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদান সহায়ক ভূমিকা পালন করে। চতুর্থত, বৃহত্তম বা জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের উপর আলোকপাত করে। এরপরে আমরা নেক্সট পয়েন্টে যাব, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক এবার। সীমাবদ্ধতা, যদিও এ প্রসঙ্গে বলতে হয় যেহেতু স্মৃতিকথা লেখক স্মৃতিপট থেকে সংগ্রহ করে আনেন, তাই অনেক ক্ষেত্রে প্রকৃত ঘটনা এবং স্মৃতিকথায় বর্ণিত ঘটনায় অসঙ্গতি বা অতিরঞ্জিত ব্যাপার চোখে পড়ে। এবার উপসংহার। পরিশেষে আমরা বলতে পারি যে সতর্কভাবে অন্যান্য তথ্যের দ্বারা যাচাই করে আত্মজীবনী ও স্মৃতিকথার বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করলে একটি সুষ্ঠ ইতিহাস রচনা করা সম্ভব হবে বলে ঐতিহাসিক এবং গবেষকরা মনে করেন। এদিক দিয়ে বিচার করলে আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি।